আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি চিন্তুষার ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে। আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2021 অনুষ্ঠিত হচ্ছে 2023 বিষয় ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের সকল প্রশ্ন কমন বার উপায়। তোমাদের এই ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে 5/3/2023 রবিবার, অর্থাৎ আগামীকাল তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 তারিখে। তাহলে চলো আমরা দ্বিতীয় পত্রে যেগুলো বিষয় ফলো করলে আমরা সকল প্রশ্ন কমন পেয়ে যাব। তো তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর তোমাদের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রে আমি ক বিভাগের জন্য টোটালি 31টি প্রশ্ন ধরেছি, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি 31টি প্রশ্ন ক বিভাগের জন্য ফলো করো, ইনশাল্লাহ তোমাদের ক বিভাগের প্রশ্ন সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের কাছে যদি 2014 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়া তোমরা এই 31টি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা ফলো করে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব খ বিভাগের বিষয়গুলো। তোমাদের টোটালি খ বিভাগের জন্য আমি ধরেছি 11টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া তোমরা যদি চাও 2014 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত তোমাদের কাছে খ বিভাগের জন্য যেগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরে যেগুলো সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বে। আচ্ছা, এরপরে গ বিভাগের জন্য আমরা তোমাদের জন্য ধরেছি টোটালি 11টি প্রশ্ন, 11টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের কাছে তোমাদের 2014 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত গ বিভাগের জন্য যেগুলো প্রশ্ন তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হবে, ইনশাল্লাহ তোমরা সেগুলো পড়ে যাবে। আর তাছাড়া তোমরা এই গ বিভাগের জন্য 11টি প্রশ্ন এবং খ বিভাগের জন্য 11টি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই পড়বে, এবং ক বিভাগের জন্য যে 31টি প্রশ্ন ধরেছি তোমরা অবশ্যই অবশ্যই পড়ে যাবে। তাহলে তোমরা ইনশাল্লাহ তোমাদের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষাটি অনেক ভালো হবে। আর এই ভিডিওর অর্থাৎ এই ভিডিওর যে পিডিএফ ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের দ্বিতীয় নম্বরে থাকবে, তোমরা অবশ্যই অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর তোমাদের সামনে অবশ্যই যে বিষয়টি সবচেয়ে ভালো রাখতে হবে সেই বিষয়টি হলো তোমরা খ এবং গ বিভাগটি বেশি সময় দিবে। তোমরা খ বিভাগের চেয়ে কিন্তু গ বিভাগে একটু বেশি সময় দিবে, যেহেতু তোমাদের 10 মার্কের একটি প্রশ্ন, টোটালি 5টি লিখতে হবে। এই কারণে তোমরা অবশ্যই অবশ্যই খ বিভাগের প্রশ্নগুলো গ বিভাগের প্রশ্নগুলো একটু আগে লেখার চেষ্টা করবে, এবং তারপরে খ বিভাগ লিখবে, এবং সর্বশেষে তোমরা ক বিভাগের প্রশ্নগুলো লিখবে। অনেকেই মনে করে যে ক বিভাগের প্রশ্নগুলো আমরা আগে লিখবো, এই কারণে তাদের সময়গুলো চলে যায়, তারা গ বিভাগ এবং খ বিভাগের প্রশ্নগুলো তারা লেখার সময় পায় না। এই কারণে তোমরা অবশ্যই অবশ্যই আগে থেকেই খ এবং গ বিভাগের উপরে টার্গেট রাখবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো বিষয় তোমরা অবশ্যই ফলো রেখে তোমাদের পরীক্ষা দিতে যাবে। আর তোমাদের কাছে যে বিষয় যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট মনে হবে এর বাইরে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।